Hello friends, welcome to Avi's blog. আপনারা যারা F4 visa category কিংবা family visa তে apply করেছেন কিন্তু দীর্ঘ অপেক্ষার ফলে বাধতে পারছেন না তাদের জন্য কিছু টিপস আছে আপনারা কিভাবে করে expedite করতে পারবেন এবং আপনারা কি কি অপশন আপনাদের কাছে খোলা আছে প্রতিনিয়ত একটাই প্রশ্ন আমি পেয়ে থাকি আপনাদের কাছ থেকে যে আমার আঙ্কেল अप्लाई করেছিল বা আন্টি अप्लाई করেছিল আর আমি যে বেনিফিশিয়ারি আছি আমি এখন 21 ইয়ার্স এর কাছাকাছি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সিএসপিএ যে ক্যালকুলেশনটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের এই ক্যালকুলেশনটা করে আপনারা চেষ্টা করবেন যে নিজের বয়সটা যখন আপনাদের ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং ফি পেমেন্ট করে দেবেন তখন আপনাদের জন্য সিএসপিএ ক্যালকুলেশন করে আপনাদের বয়স যেন 21 বছরের কম থাকে যদি তা না হয় তাহলেও কিছু এক্সেপশন আছে সেই ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলস বলবো যে কীভাবে করে সিএসপিএ ক্যালকুলেশন আপনাকে প্রোটেক্ট করবে আমরা চাই যে আমাদের আমেরিকাতে সবাই আসেন এবং এদেশটাতে আমাদের দেশি লোক আরও ভরে যাক রাইট তো আপনারা প্রতিনিয়ত এটাই বলছেন যে আমার বয়স বেড়ে যাচ্ছে আবার অনেক সময় আছে যেহেতু আপনি আনম্যারিড চিলড্রেন আছেন সেক্ষেত্রে বিয়ে করতে পারছেন না তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু এক্সেপশন কিন্তু আছে সেই ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেব আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আজকের আমন্ত্রণ জানাই এবং আমার চ্যানেলের যেসব ভিডিওগুলো আছে আপনারা প্রতিনিয়ত এগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ওয়েটিং পিরিয়ডে আপনার কি কি করণীয় আছে প্রথম যে করণীয়টা আপনাদেরকে বলবো যে নিজেকে কোয়ালিফাইড করুন কোয়ালিফাইড কিন্তু কোয়ালিফিকেশনের কোনো শেষ নেই কেউ একজন ব্যাচেলার করতে পারেন সে বলতে পারেন যে পরবর্তীতে মাস্টার্স করব হ্যাঁ করেন আবার অনেকে বলছে যে মাস্টার্স করা হয়ে গেছে কি করব পিএইচডি করব হ্যাঁ করেন করে নিন যত কোয়ালিফিকেশন হবে ততই ভালো দ্বিতীয় যে টিপসটা দেব সেটা হলো আপনাদের কোয়ালিফিকেশন ছাড়াও আরও যে যে জিনিসগুলো করতে পারেন তার মধ্যে অন্যতম হলো আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড আইটি হয়ে থাকে তাহলে আপনারা আইটি রিলেটেড যেসব ট্রেনিং আছে সেই ট্রেনিংগুলো নেবার চেষ্টা করবেন যাতে করে আমেরিকাতে আসার পর যখন আপনারা এসএসএন কার্ড পাবেন গ্রিন কার্ড হয়ে যাবে তখন যাতে আপনারা একটা ভালো এমপ্লয়ারের মাধ্যমে ভালো একটা কোম্পানিতে কাজ করতে পারেন রাইট তৃতীয় যে আপনাদেরকে যে সাজেশনটা দেবো সেটা হলো ড্রাইভার্স লাইসেন্স ড্রাইভার্স লাইসেন্স খুবই ইম্পর্টেন্ট আমেরিকাতে যারা থাকে আমেরিকাতে তো পাবলিক ট্রান্সপোর্ট খুবই খারাপ অবস্থা লাইক বড় বড় সিটি ছাড়া কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নেই সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা ড্রাইভিংটা শিখে নিতে পারেন যাতে করে আমেরিকাতে আসার সাথে সাথে আপনাদের যে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স লাইসেন্সটা থাকে সেটা দিয়ে কিছুদিন প্রথম প্রত্যেকটা স্টেটের নিয়মকানুন আলাদা তো প্রথম কিছুদিন যাতে আপনারা ড্রাইভ করতে পারেন এখানে কিন্তু অনেক সুবিধা আছে যারা কিনা উবার করতে চান কিংবা যারা কিনা লিফটে কাজ করেন কিংবা যারা কিনা নিজের প্রয়োজনে ফ্যামিলিতে একাই যদি ড্রাইভার থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাবেন যদি এরকম ভাবেন যে আমেরিকাতে গিয়ে আমি ড্রাইভার্স লাইসেন্স নেব এবং ওখানেই প্রশিক্ষণটা নেব সেক্ষেত্রে আপনাদেরকে বলি এটা কিন্তু খুব এক্সপেন্সিভ হবে তো আমাদের দেশে থাকাকালীন আপনার গাড়ি থাকতে হবে না অ্যাটলিস্ট আপনি ড্রাইভার্স লাইসেন্সটা নিন এই ধরনের যত ধরনের ট্রেনিং আছে সেই ট্রেনিংগুলো নেবার চেষ্টা করুন তাহলে আপনি একজন দক্ষ ড্রাইভার হয়ে আমেরিকাতে যদি আপনার স্কিল সেট নাও থাকে কিছু করতে পারবেন রাইট সংসার চালাতে পারবেন আর নেক্সট যে টিপসটা আপনাদেরকে দেবো সেটা হলো আপনাদের যদি কোনো জমি জমা থাকে আপনাদেরকে কেন বলছি সাপোজ আপনি F4 অ্যাপ্লিকেশন করেছেন F4 ভিসা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা জানেন যে আজ হোক কাল হোক আমেরিকাতে তো আসবেনই রাইট সেই ক্ষেত্রে আপনাদের যেসব জমি জমা আছে সেগুলোকে গুটিয়ে নেবার চেষ্টা করুন আমি বলছি না সেগুলো আপনি বিক্রি করে দেবেন কিংবা এগুলো ওখানে ডিস্ট্রয় করে আসবেন এরকম কিছু বলছি না আপনাদের এটা থাকতে হবে যে কোনো মুহূর্তে এই যে F4 ভিসা ক্যাটাগরির যে ব্যাকলগুলো আছে এটা ক্লিয়ার হওয়ার সাথে সাথে কিন্তু আপনি আমেরিকাতে আসতে পারবেন তখন যাতে এরকম দৌড়ঝাঁপ না লাগে যে আমেরিকাতে যাব আমার তো কিছু হাতে কিছু টাকা পয়সার দরকার তো তখন জমি জমা বিক্রি করার জন্য আপনি উঠে পড়ে লাগলেন এটা করবেন না রাইট আর যে কাজগুলো করতে পারেন সেটা হলো আপনার যখনই ইন্টারভিউটা স্ক্যাজুল হবে তখন অবভিয়াসলি মেডিকেলটা করিয়ে নেবেন অনেকেই বলে থাকেন যে দু মাস আগে মেডিকেল করালেই হয় হ্যাঁ আমি জানি
অনেকেই বলে থাকেন যে সিভিল সার্জনের মাধ্যমে যে আমি 10 দিন আগে মেডিকেল করেছি, ভাই সব তো ঠিক আছে। হ্যাঁ ভাই, সব তো ঠিক থাকবে, আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, নট ওনলি লাইক আপনি মেডিকেলটা করিয়ে রাখবেন, চেষ্টা করবেন আপনি স্ট্রং যাতে থাকতে পারেন, ফিজিক্যালি স্ট্রং থাকবেন। আপনি যদি একজন মেম্বার হয়ে থাকেন আপনার ফ্যামিলিতে, আমেরিকাতে এসে তো আপনার স্পন্সর, যিনি কিনা আপনাকে স্পন্সর করছে, আপনার আঙ্কেল আন্টি কিংবা যে কেউ, তারা তো আপনাদেরকে খাওয়াবে না। তো আপনারা কীভাবে নিজেরা লাইক কোয়ালিফাইড হবার যেসব পদ্ধতি আছে সেইগুলো করতে থাকবেন। তো এই ক্ষেত্রে আমার এই ধরনের টিপস আপনাদেরকে থাকবে এটাই যে এখন কোভিড পরবর্তী কালের জন্য কিন্তু ব্যাকলগটা বেড়ে গেছে, এই মুহূর্তে 4 লক্ষ। ব্যাপারটা বলতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি কথা হলো যে অ্যারাউন্ড 4 লক্ষ অ্যাপ্লিকেশন কিন্তু অপেক্ষারত আছে। আর এই অপেক্ষারত সারা পৃথিবীতে থাকতে থাকতে আমরা বোর হয়ে পড়ছি, আমরা জানি না কী করব। তবে কিছুটা গুড নিউজ হলো এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে সামনে নভেম্বরের 8 তারিখে আমাদের একটা মিড টার্ম ইলেকশন আছে, তার আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে কিছু একটা করবে, রাইট? জাম্প স্টার্ট ভিসা অ্যাক্ট পাস হতে পারে, এমন হতে পারে যে বিল্ড ব্যাক বেটার পাস হতে পারে। তো আপনারা কী করবেন যে এই সম্পর্কিত প্রত্যেকটা ইনফরমেশনগুলো নখদর্পণে রাখবেন? আমার ভিডিওগুলো দেখলে অনেক জানতে পারবেন, ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের কাছে আমার ভিডিওগুলো দিতে পারি, রাইট? তো আপনারা প্রতিনিয়ত এই সম্পর্কিত প্রচুর ইনফরমেশনগুলো পাবেন। আর অনেকেই দেখা যায় যে বলেছেন যে জাম্পস্টার্ট অ্যাক্ট পাস হলে আমার কী হবে। দেখুন, সবাই কিন্তু বেনিফিটেড হবে, রাইট? কারণ আপনি দেখা যেতে পারে যে একটা ফি জমা দেবার পর, যেটা আমরা বলছি যে মেন অ্যাপ্লিকেন্টের জন্য $1500 এবং সাপোর্টিং অল যত মেম্বার আছে ফ্যামিলিতে তাদের জন্য $300 থেকে $350 দিয়ে কিন্তু আপনি এই জাম্প স্টার্ট একটা পাস হওয়ার সাথে সাথে আপনি কিন্তু এদেশে লাইক আসতে পারবেন। সেই প্রসেসটাকে বলা হচ্ছে প্রিমিয়াম প্রসেসিং। এই প্রিমিয়াম প্রসেসিংটা কিন্তু NVC কিংবা USCIS কিন্তু প্রসেস করবে না, এটা করবে হলো আপনার দেশের কান্ট্রির এম্বাসি। তো ঢাকা এম্বাসিকে এটাই বলা হবে যে মুহূর্তে এই জাম্প স্টার্ট অ্যাক্ট কিংবা বিল ব্যাক বেটারটা পাস হবে, আপনাদের যারা চাইছেন তারা কিন্তু এই প্রসেসটা পাস হওয়ার সাথে সাথে ফিটা জমা দিয়ে সাথে সাথে উইদিন 6 মান্থের মধ্যে আমেরিকাতে আসার প্রসেসটা আছে। তো আপনারা প্রতিনিয়ত চোখ কান খোলা রাখবেন, তার ফলে কোনো ইনফরমেশন যাতে আপনারা মিস না করেন। নিজেকে কোয়ালিফাইড করুন, আমেরিকাতে আসবো বললেই তো সব কিছু হয় না। আমেরিকাতে অনেক ফ্রেন্ড এরকম আছে যে আমেরিকাতে আসার পর গ্রিন কার্ড হয়েছে, সিটিজেন হয়েছে, কিন্তু পরবর্তীতে বলে যে আমেরিকাতে লাইক থাকতে চাই না বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ। আপনারা যতটা নিজেকে কোয়ালিফাইড করবেন ততটাই আপনারা উপকৃত হবেন। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আপনাদের যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে এটাতে চোখ কান খোলা রাখবেন, যে কোনো মুহূর্তে NVC থেকে কিন্তু আপনাদের ইমেল করতে পারে। হতে পারে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে, তারপরেও আমি দেখেছি এরকম 11টা কেস আমার কিছু ক্লায়েন্ট, খুব কাছের ক্লায়েন্ট, তারা আমার সাথে শেয়ার করেছে যে NVC থেকে আবারও কিছু ইমেল করছে যে এই ডকুমেন্টেরগুলো, এটা কি সত্যি না মিথ্যে? হ্যাঁ, NVC-র ইমেল থেকে যদি কোনো ইমেল করে থাকে এটা সত্যি ভাই, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যতদিন না পর্যন্ত আমেরিকাতে আসছেন কিছুই কিন্তু গ্যারান্টেড না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, প্রতিনিয়ত জানতে পারবেন যে আপনার হাতে কী কী অপশন আছে। আর যদি কোনো অপশন থাকে এক্সপার্ডাইট করার জন্য, যদি কোনো মেডিকেল গ্রাউন্ডে আপনাদের যদি লাইক কেসটা এক্সপার্ডাইট করা সম্ভব হয় করবেন। Okay, God bless America. Bye-bye for today.